দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো রয়েছে, সেই গরুগুলোর তথ্য আমরা আপনাদের দেব। আমরা সামনে দেখছি আমাদের প্রিয় আলম ভাইকে, ওরে বাবা, প্রিয় আলম ভাইকে দেখছি আমরা, উনি গরু কিনছেন আজকে। আলম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, কি অবস্থা বলেন তো, হাটের কি অবস্থা? আজকে গরু কম দাম করছেন, এটা চাইছে কত যদি বলতেন আমাদের? 350 চাইছে, কত বলছেন? 300 ভাঙে। কতটুকু ওজন আছে আলম ভাই? এটা 8 মনের কম, ডক্টর শুনছেন যে 8 মনের কম, 350 চাইছে, 300 ভাঙে বলছেন। আমরা দেখছিলাম এটা কি জাতের বলদ আসলে? হরিয়ানা, হরিয়ানা জাতের, হরিয়ানা জাতের বলদ। হরিয়ানা জাতের বলদ এটি, আর এটি নিয়ে দরদাম করছেন আমাদের আলম ভাই। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে, দেখছেন বলদটি, চমৎকার একটি বলদ গরু। শিংগুলোর জন্যই দাম, শিংগুলোর জন্যই দাম আমরা যেটা বুঝছি। আমরা দেখছিলাম আজকে আলম ভাইকে, এবং আমরা একটু কথা বলি আলম ভাইয়ের সঙ্গে। এখানেও আমরা আরেকটি গরু দেখছিলাম, চমৎকার চমৎকার কিছু গরু আমরা আজকে দেখছি। আলম ভাই দেখছেন, এখন হয়তো উনি দেখছেন, আমরা শুনব দাম কত চাচ্ছে। 220 চায় ভাই, 220 চায়, 200 কত, 60,000, 60,000 বলছে। দেখি ওই পাশে যাই, কত চাইছিস? 200 চাইছি, 250 শুনছি আমি, শুনছি আমি, শুনছি আমি। আলম ভাই আসে, এটা কি আপনার জন্য দাম চাইছে নাকি? হ্যাঁ, এটা আপনার জন্য, আর আমার জন্য দাম চাইলে 200। এখানেই পার্থক্য, দর্শক দেখছেন এখানে হচ্ছে পার্থক্য। যারা প্রকৃত গরু ব্যবসায়ী তাদের কাছে অলরেডি কম চান, এ কারণেই একটু যারা বাইরে থেকে আসে তারা বলে যে ভাই আমাদের কাছে তো দাম বেশি চায়, এই একটু সমস্যা। আমরা দেখছিলাম, আমরা দেখছিলাম গরুটিকে দরদাম করছেন আলম ভাই। আলম ভাই এটাকে পালাও যাবে, কাটাই দেওয়া যাবে, দাঁত হয়েছে নাকি রে? চার দাঁত, চারটা দাঁত। আসলে আজকে যে গরুগুলো দেখছেন, ¡Gracias!
আমরা রেটের কথা শুনবো, আসলে কত টাকা রেট চলছে আমরা তর্কে যাব না। আমরা বেশ কিছু জায়গায় দেখছি যে 600 নিচেও মাংস বিক্রি হচ্ছে, আবার কিছু জায়গায় 800 টাকাও বিক্রি হচ্ছে। আমরা সেগুলো নিয়েও একটু আলমবার সঙ্গে কথা বলবো। পবিত্র রমজান মাসে যে গরুগুলো কিনছেন আলম ভাই, আমরা একটু কথা বলি। আলম ভাই, আমরা বেশ কিছু জায়গায় দেখছি 600 নিচেও বিক্রি হচ্ছে, আবার কিছু জায়গায় 800 বিক্রি হচ্ছে। এক একজনকার ব্যবসা এক এক রকম। আচ্ছা, কে যে কেমন করে তার ব্যবসা চালায় সেটা তার ব্যাপার, তো মন্তব্য করা ঠিক না। ঠিক না, আমিও এটা বলছি যে মন্তব্য করা ঠিক না। ব্যবসা এক একজনের পলিসি হচ্ছে এক এক রকম। হ্যাঁ, ভালো তো জনগণ খাবে সমস্যা। হ্যাঁ, এতে জনগণের উপকার হচ্ছে, তাই না? যে দিতে পারতেছি না এই বলে যে আমি তার সম্পর্কে খারাপ ভাবে বুঝাব ঠিক না। না, উনি পাচ্ছে উনি জিতছে, এটা হচ্ছে কথা। আমি যদি পাই আমিও দেব। হ্যাঁ, রাইট। তো আমি একটা জানতে চাচ্ছি যে আমার এখানে এখন খারাপ অবস্থায় কত টাকা চলছে? আমার এখানে তো ভাই 28,000 টাকা নিচে মূল্য, মানে 700 টাকা খাড়া। আমাদের এখানে তো আপনার ধরেন যে 750 টাকা, 720 টাকা, 30 টাকা এখন চলে আসছে। বর্তমানে রমজানে তো কোনো গরু নেই কোনো মার্কেটে। এখন কি আমদানিটা এই কারণেই কম, রমজানের কারণে? রমজানের কারণে বাইরে হয় না। আচ্ছা, তো দর্শক, আমরা শুনলাম একটু কিছু কথা শুনলাম আলমের কাছ থেকে, এবং ভালো কথা বলেছেন। এক একজনের ব্যবসার পলিসি এক এক রকম, আমরা সেটাও দেখছিলাম। এখানেও গরুটি নিয়ে দরদাম করছেন। কতটুকু ওজন আছে আলম এটা? পেট 4.5 মনের একটু কম, 4.5 মনের একটু কম। দাম কত যাচ্ছে ভাই? 140। দর্শক, এখন আপনারাই হিসাব করে নেবেন কত টাকা মনে দাম চাইলো। আমরা যদি কম দামে না পাই আমরা কিভাবে কম দামে? আচ্ছা না, অনেক আসলে আরেকটা জিনিস আলম ভাই, যারা বাহির থেকে আসে, যেমন এই যে কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটলো, মানে আমি ভিডিওতে দাম বললাম যে কত চাচ্ছেন, উনি বললো 200, কিন্তু আমি শুনে ফেলছি আপনার কাছে চাইছে হচ্ছে 85,000। এই কারণটা কি, এটার কারণটা কি? মানে তাহলে তো বাইরের লোকজনের কাছেও দামটা বেশি যায়। আসলে বাইরের লোক তো ভাই আসলে ওইভাবে দাম চাবে না, ওদের কাছে কিনা দাম চাইলেও 30-40,000 টাকা কম চাবে। কিন্তু আমরা রেগুলার গরু কিনে, আমরা তো ওরা তো জানে যে এরা গরুর দাম সঠিকভাবে দামটা দিবে। আচ্ছা, ওরা যে দামটা চাবে আমরা সঠিকভাবে দুই একটা কথাই গরু কিনবো, কারণ আমরা তো আর একটা গরুর কথা সারাদিন শুনি। এতে কি বিভ্রান্ত হয় না মানুষটা? না, বিভ্রান্ত হবে কেন, দাম করে নেওয়ার একটা সুযোগ থাকে। মানে তাহলে দাম করে নিতে হবে, একটা সুযোগ থাকে। উনি যদি 180,000 টাকা চায়, যাই আসবে, তাই কখনোই একবারে 60,000 টাকা বা 55,000 টাকা দাম বলবে। আচ্ছা, 30,000-35,000-40,000 টাকা অনেক সময়ের একটা ব্যবধান নিতে। আচ্ছা, কিন্তু উনি যখন 200 দাম চাবে তখন একবারে 150 দাম বলবে, এটা স্বাভাবিক। আচ্ছা, তার মানে যে দামটা চাচ্ছে, এখন মনে করেন আমি, আমার কাছে দামটা চাইলো 2,00,000 টাকা, মনে করেন আপনি কত বলবেন? আমি কত বলবো? আমি মিনিমাম 1,50,000 টাকা, নাহলে তো বলবো আমার কাছে 80,000 চাইতো, আপনি কত বলতেন? ওই যে 40 বা 1,50,000, মানে ওই দামটাই আসে। আচ্ছা, কতগুলো হয়েছে? আরে ভাই, 3 গাড়ি গরুর জায়গায় 6টা গরু হয়েছে মাত্র। 3 গাড়ির গরুর জায়গায় গরু হয়েছে 6টা গরু, কিন্তু আছে আলম ভাই কিনছে না, কেন কিনছে না? দাম বেশি। আচ্ছা, কিনতে 700 টাকা পার করতেছে, 700 টাকা পার করতেছে, মানে সেটা কি আজকের জন্য? হ্যাঁ, আজকের জন্য।
দর্শক শুনছেন যে আজকের জন্য। তো এখন কি গরু আছে আলম ভাই আপনার ওখানে? আমার মাঠে সব গরু, সব ধরনের বলতে কি বল, ষাড় আছে, মহিষ আছে, হ্যাঁ, গাবি আছে, হ্যাঁ, বকনা আছে, ছোট গরু আছে, মানে যে যে ধরনের গরু চাইবে পাবে। আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু বলে দেন। আমার মাঠের নাম্বার হচ্ছে আমার আঙ্কেলের নাম্বার 01819 36 35 34। আচ্ছা, আমার নাম্বারটা হচ্ছে 01715 10839। ওকে আলম ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলম ভাই, আমরা সেই গরুগুলো তো আপনাদের দিয়েছিলাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।